মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি রাষ্ট্রপতি এরশাদের আমলে 9 জুলাই 1986 থেকে 27 মার্চ 1988 পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম মিজানুর রহমান চৌধুরী 1928 সালের 19 অক্টোবর চাঁদপুর জেলার পুরানবাজারস্থ পূর্ব শ্রীরামদি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ হাফিজ চৌধুরী এবং মাতা মরহুমা মোসামথ মাহমুদা বেগম। রাজনীতি পাকিস্তান আমল, কলেজ থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1962 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1962 থেকে 1969 পর্যন্ত পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। যখন শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারাগারে ছিলেন তখন তিনি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1967 সালে তিনি নিজেও গ্রেফতার হন। আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি সম্মিলিত বিরোধী দলের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশ, শেখ মুজিবের সরকার, 70-এর নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হন। স্বাধীন বাংলাদেশে 1973-এর সংসদে তিনি সংসদ সদস্য ছিলেন। 1973 সালে শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1975 সালে শেখ মুজিব নিহত হলে বাকশাল সরকারের পতন হয় এবং জিয়াউর রহমান সরকার বহুদলীয় রাজনীতির অনুমোদন দিলে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয় এবং আব্দুল মালিক উকিল এবং মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের দুটি পৃথক ধারার সৃষ্টি হয়। এরশাদের সরকার, 80-এর দশকের শুরুর দিকে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক সরকারকে সমর্থন দেন এবং জাতীয় পার্টিতে, সে সময়ের নাম ছিল জাতীয় দল, যোগ দেন 1984 সালে। 1986-তে প্রধানমন্ত্রী হন। এরশাদের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি 2 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মার্চ 1988-তে মওদুদ আহমেদ তার স্থলে প্রধানমন্ত্রী হন। 1990 সালে এরশাদ ক্ষমতা ছেড়ে দেন। 1990-তে এরশাদ সরকারের পতনের পর এরশাদ জেলে থাকাকালীন তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 2001 সালে মিজানুর রহমান আওয়ামী লীগে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। মৃত্যু 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।